নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। বেশ কিছুদিন ধরে অভিনেতা কৌশিক রায়ের নতুন ধারাবাহিকে ফেরার জল্পনায় মুখর টেলিপাড়া। তাকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার বালিঝড় ধারাবাহিকে, যদিও মাত্র দু মাসেই বন্ধ হয় ধারাবাহিকটি। কৌশিক তৃণার হিট ডুটির কামব্যাক পুরোপুরি ব্যর্থ হয়। তবে এবার শোনা যাচ্ছে আবারও নাকি স্টার জলসায় ধারাবাহিকে ফিরছেন কৌশিক। তবে বদল ঘটছে প্রযোজনা সংস্থার। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনায় যিশু উজ্জ্বল প্রোডাকশনের নতুন মেঘাতে দেখা মিলবে অভিনেতার, তা একেবারেই নিশ্চিত। ইতিমধ্যে ধারাবাহিকের লুক সেট হয়ে গিয়েছে। যিশু উজ্জ্বল প্রোডাকশনের হরগৌরী পাইস হোটেলের রাহুল শুভস্মিতার জুটি বেশ নজর কেড়েছে। তাই এবার যিশু নীলাঞ্জনা নতুন ধারাবাহিকে নতুন জুটি উপহার দিতে চান। নায়ক হিসাবে কৌশিক থাকলেও নায়িকা কে থাকবেন তা নিয়ে এখনও আলোচনা চলছে। অন্যদিকে সন্দীপ তারও লুক সেট হয়ে গিয়েছে জলসার ধারাবাহিকের জন্য। জানা যাচ্ছে চার নায়িকা থাকবেন গল্পে। তবে কৌশিকের বিপরীতে সন্দীপ্তা থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়, কারণ এই ধারাবাহিকটির জন্য নতুন মুখ লঞ্চ করতে চলেছেন চ্যানেল। সূত্রের খবর, সন্দীপ্তা ছাড়াও লুক সেটে অংশ নিয়েছেন নতুন মুখ মৌমিতা সরকার, নয়নিকা সরকার, অনন্যা দাস। এখন দেখার কে থাকবেন কৌশিক রায়ের বিপরীতে নায়িকা হিসাবে। বন্ধুরা, আপনারা কাকে নায়িকা হিসাবে দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, তারকাদের বিষয় এরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।